ফ্রেন্ড, গুড মর্নিং। আর এখন ঘড়িতে বাজছে সকাল 8টা। আর মহাদশমী, তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার ব্লগটা স্টার্ট করলাম। আর আমার ঝর্ণা ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো তোমরা আজকে সারা দিন ভালোভাবে এনজয় করো। আর আজকে তো কাজ টাজ, আজকে দশমী মানে তো প্রচুর খাওয়া দাওয়া, আর আজকে খুব আনন্দ ফুর্তি। তো তোমরাও ভালোভাবে আনন্দ ফুর্তি করো, খাওয়া দাওয়া করো ভালোভাবে। তো সব কিছুই আজকে হবে। আর আমাদের বাড়িতে কাজের তোর জোর লেগে গেছে, তো আজকে ভাবছি ঠাকুর দেখতে যাবো। একদিনও তো যাইনি, তো আজকে যাবো। তো দেখো কাজ টাজ চলছে আর খুব তোড়জোড় চলছে। লুচি ফুচি ভাজতে হবে, গুড়ে ভাজতে হবে, সব কিছুই। তো আজকে প্রচণ্ড কাজ, তো কাজের ফাঁকে ফাঁকেই তোমাদের সঙ্গে আমি গল্প করব। তো পুজো টুজো সব কিছুই দেওয়া হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। আর তো এখন চলো ঘুগনির জন্য আলু টালু এইসবগুলো কাটি গা, তারপর রান্না বান্না সব কিছুই করতে হবে আজকে। তো প্রচুর কাজ, তো তোমরা ভিডিওটি স্কিপ করবে না, প্রথম থেকে শেষ অবধি দেখবে আমি কী করছি না করছি। আর ঠাকুর দেখতে যাবো, তোমাদেরকে সব কিছু শেয়ার করব। তো চলো এখন সারাদিনের কাজগুলো সেরে নিই। গাই ধুয়া হয়ে গিয়ে তো ফ্রেন্ড দেখো আমি তরকারি কাটতে বসে গেছি, মানে আলু পটল বেগুন লাল কুমড়ো, তারপর বড়ি দিয়ে একটা মানে ছ্যাঁচড়া হবে, আর ডাল হবে, আমড়ার চাটনি হবে, আর ডালে আলুতে হবে, আর পোলট্রির মাংস আছে। আর যেহেতু আজকে আমরা নিরামিষ, মায়ের মেয়ে নিরামিষ খাবো, আমার মা আর আমি, তো ওরা মাংস খাবে, খাসির মাংস আছে আর পোলট্রির মাংস আছে। আর এদিকে দেখো মা বাড়তে বসে গেছে, তো দেখো এদিকে ঘুগনি হচ্ছে, তো আর এদিকে ময়দা মাখতে বসে গেছি আমি। তো ময়দাটাকে ভালোভাবে মাখিয়ে নেব, আর অনেকটা ময়দা সানতে হবে, অনেকটা ময়দা সানতে হবে, জানো তো আজকে দশমিক, তো আজকে অনেকটাই করতে হবে। আর দেখো ময়দা সানতে লেগেছি আমি, আর ওদিকে দেখো আমার মেয়েরা খেলা করছে, আমার মেয়ে আর ওর বান্ধবী। তো আর প্রচণ্ড কাজ আজকে, তো মা বললো তো তুমি ময়দাটা সেনে নিয়ে আমাকে আবার লুচি ভাজতে হবে। তো মা মেয়েকে আজকে কাজ মানে সামলাতে সামলাতে না খুব ক্লান্ত হয়ে পড়বো, আজকে প্রচণ্ড জার্নি হবে আজকে আমাদের। আর গল্প করছিলাম ময়দা সানতে সানতে, আর দেখো দুটো মেয়ে এলো, মানে আমার মা মানে বাচ্চাদের ডানা বসিয়ে দেয়, তো ডানা বলতে এই হাতের কবজিতে লাগে তো বসিয়ে দেয়, তো সেই জন্য ওরা চলে এসছে, তো ওদিকে বসতে বললো। আর দেখো মা লইগুলো করে দিচ্ছে, আর মা বেলে নেবে, তারপর লুচিটা মা ভাজতে লাগবে। আর আমি ক্যামেরা করতে করতে তো লুচিটা ভাজা যাবে না বলো, তো সেই জন্য। আর দেখো প্রচণ্ড কাশতে পেয়ে গেছে, আমার ভয়েসটা দিতে পারছি না।
আর দেখো লইগুলো লুচিগুলো বেলানো হয়ে গেল আর তারপরে আমি দেখো আলপনা দিতে লেগেছিলাম তো আলপনাটা দেওয়া সম্পূর্ণ হয়েছিল আর তাড়াতাড়ি করে দিয়েছিলাম মানে খুব সুন্দর করে একটা দেই না তোমরা তো জানো অনেক দিন আগে আমি আলপনা শেয়ার করেছিলাম তোমাদেরকে এর থেকে আরো সুন্দর সুন্দর আমি দিতে পারি কিন্তু আজকে না আমি ভালোভাবে দেই নি মানে আমার তো ভালোও লাগছিল না তো সেই জন্য তাড়াহুড়ো করে এইভাবেই দিয়েছি ডিজাইনটা অত সুন্দর করিনি তো দেখো হরি মন্দিরটাতে সকালে পুজো দিয়ে নিয়েছিলাম তখনই আলপনাটা দিয়েছিলাম আর দেখো এই আলপনাগুলো দিয়েছি তো খুব সুন্দর আর মা এদিকে দেখো লুচিগুলোকে ভেজে নিচ্ছে আর লুচি সবই মানে বেলানো হয়ে গিয়েছিল তো লুচিগুলোকে ভেজে নিচ্ছে আর লুচিগুলো খুব সুন্দর ফুলছে আর অনেকটাই লুচি ভাজতে হয় সবাইকে দিতে হয় তো আমাদের এখানে আর দেখো তারপরেই ছাচড়া করার জন্য সব কিছু ভেজে নিচ্ছি আমি করছি এটা ভাত রান্না তরকারি বাটি সব কিছু আমি রান্না করলাম তো দেখো ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর আবার ছাচড়াটাকে করে নেবো তো তোমরা দেখতে থাকো তরকারি সব কিছু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে শুধু বাকি আছে খাসির মাংস রান্নাটা তো খাসির মাংসটা মায়ের রান্না করবে তো চলো রান্না যাক তো ফ্রেন্ড তো এখন ঘড়িতে বাজছে 12:30 একমাত্র কাজটা সব কমপ্লিট হলো তোমরা তো দেখলে খুবই ব্যস্ত ছিলাম সকাল থেকে তো 12:30টার সময় কমপ্লিট হলো তো তারপর চান টান করে এলাম চান বলতে গলা থেকে আবার চান করে এলাম তো দেখো এই শাড়িটা আবার পরলাম নতুন না পরাতন তো এখন এটাই জড়িয়ে দিলাম তো তারপর খাওয়া দাওয়ার পর দেখো আমার মেয়ে বায়না করছে সাজার জন্য তো ওকে এখন সাজিয়ে দিই তো চলো সাজা হ্যালো ফ্রেন্ড গুড নাইট আর ঘুরতে বসছে 8টা আর আমার 8টার সময় এখন ঠাকুর দেখতে যাচ্ছি তো অনেক ঠাকুরই দেখবো তো চলো আমার মেয়ে আমি সব টোটো ভাড়া করে যাচ্ছি তো চলো তোমাদেরকে অনেক কিছু শেয়ার করাবো ঠাকুর তারপরে দেখো সেরেছি কেমন লাগছে কমেন্টে তোমরা বলবে এই শাড়িটা পরেছি তোমাদেরকে তো শেয়ার করেছিলাম এই শাড়িটা তো চলো যাওয়া যাক কেমন লাগছে কমেন্টে বলবে তোমরা ভালো দেখো ফ্রেন্ড এটা আমার মেয়ে কেমন লাগছে বলবে শাড়ি পরে আমার মেয়েকে দেখো ফ্রেন্ড ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো সেই জন্য ঠাকুর ছবিগুলো অনেক আছে কিন্তু আজকে আর শেয়ার করবো না ভিডিওটি এখানে শেষ করছি কালকে আবার শেয়ার করবো